বিষয়টি হচ্ছে যে গত কয়েক বছরে এই গজরাজ সাম্রাজ্যের যে উত্থান, যেটা ইডি সূত্রেও জানা যাচ্ছে, কলকাতার অভিজাত এলাকায় একের পর এক বহুতল তারা করেছেন। ব্যবসার গতি বাড়ে 2018-2020 সালের মধ্যে। গত দু বছরে ব্যবসায় আরও গতি আসে, প্রতিটি এলাকায় অভিজাত, প্রতিটি প্লটই একেবারে চওড়া রাস্তার উপর, মেইন রোডের ওপর। এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখেছি যে এই ফাইভ এ অল স্ট্রিটে যেভাবে পরপর পরপর নাম রয়েছে, গজরাজ অমুক, গজরাজ অমুক করে অনেকগুলো কোম্পানির নাম, তো এই যে একটা সাংঘাতিক উত্থান, কি করে মানে এই এত প্রিমিয়াম প্রপার্টিজ, মানে এমন এমন জায়গায় তারা বহুতল করেছেন, টাকা কোথা থেকে আসছে, কেন উত্থান, এই সম্পর্কে এখন অবধি কি তথ্য, ইডি কি বলছে? হ্যাঁ রেশমি, শুধুমাত্র যে গ্রুপ অফ কোম্পানিজ নয়, যে তার মধ্যে একদম প্রথম যেটা লেখা আছে গজরাজ কনস্ট্রাকশন বোর্ডে, সেই গজরাজ কনস্ট্রাকশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে কোনো সাধারণ মানুষ যদি সেই ওয়েবসাইটটা খোলেন তাহলে তিনি দেখবেন অন্তত 42 থেকে 44টা এরকম ঝাঁ চকচকে বহুতল। সেই বহুতলের ছবি দিয়ে বলা রয়েছে কোনো কোনোটি সোল্ড, কোনো কোনোটি জাস্ট পজিশন নেওয়া হচ্ছে, কোনোটি আন্ডার কনস্ট্রাকশন। এখন প্রশ্ন, 2010 সালে হাজরাতে 5 নম্বর সদানন্দ রোডে একটিমাত্র বাড়ি অর্থাৎ গজরাজ সাইন, এই বাড়ি দিয়ে যে গজরাজ কনস্ট্রাকশনের ব্যবসার সূচনা, সেই ব্যবসা 2010 থেকে 2023 অর্থাৎ বিগত 13 বছর এবং তার মধ্যে উল্কার গতিতে 2018 থেকে তার উত্থান, এই উত্থানের উৎসটা কী, এই উত্থানের নেপথ্যে কী রয়েছে, এটাই ইডি কর্তারা জানতে চান। এবং যেমনটা বিক্রম জানাচ্ছিল আমাদের অপর প্রতিনিধি, যে বিক্রম সিকারিয়া এবং তার অ্যাকাউন্টেন্টকে দিল্লিতে ইডি তলব করেছে, তাদের কাছ থেকে মূলত জানতে চাওয়া হবে যে 2018 থেকে কোন জাদুমন্ত্রে, কোন ফর্মুলাতে এই গজরাজ কনস্ট্রাকশন এক একটি অভিজাত এলাকা, ফর এক্সাম্পল নিউ আলিপুর, সেখানে 3টি 4টি প্লট এই গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু 4টে 5টা করে কনস্ট্রাকশন, প্রত্যেকটি বহুতল কনস্ট্রাকশন, প্রত্যেকটির প্যাটার্ন একই রকম, ম্যাপল উড ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজানো এই সমস্ত কনস্ট্রাকশন, এই যে বিপুল পরিমাণ আর্থিক যোগান, এই যোগানটা গজরাজ কনস্ট্রাকশন ঠিক কোনভাবে পেলেন, কারা তাদেরকে টাকা দিলেন, কে ইনভেস্ট করলেন, ইনভেস্টারদের নাম কী, এবং যদি কেউ ইনভেস্ট করে না থাকে তাদের নিজে থেকে এই বিপুল মানিটারি যে ফান্ড, এটা জেনারেট করা গেল কী করে, এটাই মূলত ইডি জানতে চায়। একেবারেই তাই, ধন্যবাদ অয়ন। ইডি জানতে চায় যে বিপুল উত্থান এবং টাকার যোগান কোথা থেকে এসেছে, এবং শুধু তাই না, এই 1 কোটি 40 লক্ষ না, যেটা ইডি মনে করছে এখানে আরও প্রচুর পরিমাণে টাকা এসেছে এবং বেরিয়েছে, কাজে সেই পরিমাণ টাকা কত বা কারা তার সাথে যুক্ত, কোথা থেকে টাকা আসছে, কাদের কাছে যাচ্ছে, প্রভাবশালী তত্ত্ব আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে ইডির তদন্ত চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।